নবাব বাড়িতে এসেছে নতুন অতিথি। নাম তার তৈমুর আলী খান। ইতিমধ্যে নাকি মিনি নবাব বলেও ডাকতে শুরু করেছেন অনেকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মা করিনা কাপুরের সঙ্গে তার একটি ছবি প্রকাশ করা হয়েছে। ছবিতে দেখা গেছে মা করিনা চুমু দিচ্ছেন ছোট তৈমুরের কপালে। সবাই দেখছে তাকে। তবে কাপুর পরিবারের কাছ থেকে ছবিটির সত্যতা নিশ্চিত করা হয়নি। মঙ্গলবার সকাল 7:30 ভারতের মুম্বাই শহরের একটি হাসপাতালে জন্ম হয় তৈমুরের। সঙ্গে সঙ্গে বাবা সাইফ ও মা করিনা একটি লিখিত বিবৃতিতে ছেলের জন্মের খবর জানান সবাইকে। জানানো হয় মা ও ছেলে দুজনেই ভালো আছেন। বলিউডের তারকারা মিনি নবাব ও সাইফিনা জুটিকে শুভেচ্ছা জানিয়েছেন। পরিচালক করণ জোহর টুইট করেন, বেবর একটি ছেলে সন্তান হয়েছে, আমি খুবই খুশি। তৈমুর আলী খান। সোনম কাপুর টুইট করেন, অভিনন্দন ডার্লিং বেবো ও সাইফ। তৈমুর আলী খান পাতৌদি সবার চোখের মণি হতে যাচ্ছে, মিনি নবাব। এদিকে করিনা ও সাইফের ছেলের নাম ঘোষণার পর থেকে মাইক্রো ব্লগিং সাইট টুইটারে শুরু হয়েছে হুলস্থুল। তৈমুর আলী খান নাম রাখার কারণে অনেকেই বর্ণবাদী মন্তব্য করেছেন সাইফিনা জুটিকে নিয়ে। ইরানি শব্দ তৈমুর অর্থ লোহা। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।